শ্রদ্ধায় উচ্চারিত একটি নাম সঞ্জিতা খাতুন বাঙালি সংস্কৃতি ও বাঙালিত্বের বোধ সবার মধ্যে ছড়িয়ে দিতে রবীন্দ্র অনুরাগী এই মহীয়সী যে অবদান রেখে চলেছেন তার তুলনা মেলা ভার বাঙালির সাংস্কৃতিক আন্দোলন সংগ্রামের পুরোধা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী গবেষক ও ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুনের 85তম জন্মদিন আজ যদিও দিনটি ঘিরে তার নেই বিশেষ কোনো উচ্ছ্বাস তবে এই দিনটি আনন্দে ছড়িয়ে দেয় তার ভক্ত অনুরাগীদের মাঝে আরও জানাচ্ছেন সেজুতুর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব ডক্টর সঞ্জিদা খাতুন মঙ্গলবার 86 বছরে পা দিলেন এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী লেখক গবেষক সংগঠক এবং শিক্ষক সঞ্জিদা খাতুন সারা জীবন ধরে শিল্প সাহিত্য সংস্কৃতি মননশীলতার চর্চায় নিজেকে উন্নীত করেছেন এক শ্রদ্ধার জায়গায় গড়ে তুলেছেন ছায়ানটের মতো ঋদ্ধ প্রতিষ্ঠান জীবনের চর্চায় তিনি তৈরি করেছেন স্বকীয় এক পরিমণ্ডল যা নতুন প্রজন্মের কাছে উদ্দীপনা অনুপ্রেরণা যোগায় সঞ্জিদা খাতুন 1954 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক সম্পন্ন করেন এরপর 1955 সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পরে 1978 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষকতা শুরু করেন সঞ্জিদা খাতুন রচনা করেছেন মোট 16টি গ্রন্থ এছাড়াও তার গাওয়া গান নিয়ে প্রকাশিত হয়েছে অসংখ্য অডিও অ্যালবাম কাজের স্বীকৃতিস্বরূপ 21 পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের পাশাপাশি পেয়েছেন ভারতের রবীন্দ্র স্মৃতি পুরস্কার কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট 1988 সালে তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি প্রদান করে এছাড়াও বিশ্বভারতীর পক্ষ থেকে রবীন্দ্রসঙ্গীতের সাধনা এবং তার প্রচার প্রসারে বিশেষ অবদানের জন্য সর্বোচ্চ সম্মাননা দেশিকোত্তম প্রদান করা হয় সঞ্জিদা খাতুনকে সেজুতি রহমান বৈশাখী সংবাদ ঢাকা